গত বছরটা স্বপ্নের মতো কেটেছে মেহেদী হাসান মিরাজের। ব্যাটে বলে দারুণ ধারাবাহিক ছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিটাও মিলেছে বছরের শুরুতে। আইসিসির বর্ষসেরা ওয়ান ডে একাদশে জায়গা হয়েছে মিরাজের। মঙ্গলবার 2022 সালের বর্ষসেরা ওয়ান ডে একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির ভোটিং একাডেমির ভোট। ক্রীড়া সাংবাদিক ও অনলাইনে ক্রিকেট অনুসারীদের ভোটে চূড়ান্ত করা হয়েছে এই একাদশ। এতে সেরা একাদশে বাংলাদেশ থেকে কেবল মিরাজই রয়েছেন। প্রথমবারের মতো এই একাদশে জায়গা পেলেন তিনি। দলটির অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া থেকে দুজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন এই একাদশে। বাংলাদেশ, পাকিস্তান ও জিম্বাবুয়ে থেকে আছেন একজন করে। বাংলাদেশের মিরাজ ছাড়াও একাদশে আছেন ভারতের শ্রেয়াস আইয়ার ও মোহাম্মদ সিরাজ, ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ ও আলজারি জোসেফ, অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড ও অ্যাডাম জাম্পা, নিউজিল্যান্ডের টম ল্যাথম ও টেন্ট বোল্ট, পাকিস্তানের বাবর আজম ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ২০২২ সালে বল হাতে দারুণ ছন্দে থাকা মিরাজ ব্যাট হাতেও নিজেকে চিনিয়েছেন নতুন করে। গেল বছর একটি সেঞ্চুরি সহ 66 গড়ে 330 রান করেছেন তিনি আর বোলিংয়ে 15 ম্যাচে নিয়েছেন 24টি উইকেট। বছরের শেষ দিকে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুস্তাফিজের সঙ্গে 10ম উইকেটে 51 রানের জুটি গড়ে দলকে এনে দেন অবিশ্বাস্য জয়। পরের ম্যাচে আরও দুর্বার ব্যাটিং করেন মিরাজ, তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। 8 নম্বরে ব্যাটিং করতে নেমে 83 বলে খেলেন 100 রানের হার না মানা ইনিংস।